নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগস এর একটা নতুন পর্বে স্বাগত। সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে দিনটা এখন থেকে শুরু করলাম। তো এই যে চা করে নিয়েছি, দিয়া গেছিল অ্যাকচুয়ালি ব্লাড ব্লাড দিতে, একবার না খেয়ে দিয়েছে, আবার গ্লুকোজ খেয়েছে, আবার এরপরে গ্লুকোজটা 2 ঘন্টা হয়ে গেলে, গ্লুকোজ ওখানেই খেয়েছে, আবার 2 ঘন্টা হয়ে গেলে গিয়ে আবার ব্লাডটা দিয়ে আসবে। আজকে তো এবেলা কিছু খাবে না যতক্ষণ না ব্লাড দেওয়া হচ্ছে। তো জন্য আবার ও আসার সময় কী করছিল, ওর পাপার সঙ্গে গেছিল, আসার সময় পরোটা নিয়ে এসেছিল। তো আমি, বাবা আর ওর পাপা, আমরা 3 জন মিলে পরোটা খেয়েছি। ও তো খাবে না, তো তাই জন্য চা করে নিয়েছি। পরোটা খেয়ে মুখটা কেমন হয়ে যায়, একটু চা না হলে ভাল লাগে না। ওর পাপাকে একটু চিনি ছাড়া করে দিয়েছি, আর আমার আর বাবানের এই যে হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। তো সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পাশে থেকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুয়ে পাশে থাকবেন। তো যাই, চাটা এবার ছেঁকে নিই। বাবা, অনেক অপেক্ষার পরে শেষমেশ বৃষ্টির দেখা মিললো। দেখুন এত গরমের পরে, মানে দেখেও শান্তি লাগছে, কিন্তু জানি এই বৃষ্টিতে উল্টো আরো গরম বাড়বে, যদিও এতে আরো গরম বেড়ে যাবে, কিন্তু তাহলেও এতক্ষণ ভালো, মানে জোরে বাজ পড়ছিল। তো আজকে চা খেতে খেতে বেশ ভালোই উপভোগ করছি বৃষ্টিটা দেখে। কিন্তু দেখলে কি হবে, এতে গরম আরো উল্টো অনেক গরম বেড়ে যাবে। না, বেশ ভালোই লাগছে, গাছগুলো বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, গাছগুলো একটু সতেজভাবে, গাছের সমস্ত ধুলো ময়লা সমস্ত কিছু ধুয়ে আবার বেশ পরিষ্কার হয়ে, ওদেরও বেশ শান্তি লাগছে। এবার জোরে নেমেছে, এবার একটু জোর হয়েছে, যাক বৃষ্টিটা হোক। বৃষ্টি না হলে পশুপালা, মানুষ, গাছপালা সবই একদম যায় যায় অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমাদের বাড়িতে অনুষ্ঠানের দিন আর কি বলবো, বিয়ার এই বেবি শাওয়ারের দিন এত গরম, মানে মানে সবার এমন খারাপ অবস্থা হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, জোর করে তো বৃষ্টির ব্যবস্থা করা যায়, কোনো উপায় নেই। দেখুন জোরেই বৃষ্টিটা নেমেছে, বেশ ভালো লাগবে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, চলুন আজকে একটা স্পেশাল আইটেম রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা রাতের জন্য হবে। এই দেখুন স্ক্রিন সহ এই যে বড় বড় লেগ পিস নিয়ে নিয়েছি, এই যে এইটা দিয়ে হবে চিকেন তন্দুর। অনেকেই এখন বাড়িতে বানিয়ে খায়, তো আমিও বাড়িতে বানাবো, কেন দিয়া খেতে চেয়েছে। এই সময় তো জানেন কিছু খেতে চাইলে সেটা করে দেওয়াটা খুবই দরকার। তো এই দেখুন বেটে নিলাম, এটার মধ্যে গোলমরিচও আছে, আর একটু দেবো আদা বাটা, এটা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর তো যেরকম মশলা নিই ওরকমই। তো আগে পুরো জল ঝরিয়ে নিচ্ছে, এই যে, আর মাঝখান দিয়ে দেখুন সবগুলো পুরো চারিদিক দিয়ে এই যে কেটে কেটে নিচ্ছি, সব লেগ পিসগুলোই এই যে কেটে চিড়ে চিড়ে ভালো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, তালের ভেতর ভালো করে ঢুকবে না এই পিসগুলো, এই যে কেটে চিড়ে চিড়ে রেখেছি সবগুলোই, দেখুন। তো যাই হোক, এগুলো সবগুলো আগে নিয়ে নিই। নিলাম, এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আর একটু দেবো, 2 চামচ মতন দিচ্ছি আদা বাটা, 2 চামচ দেবো যে কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে মিলিয়ে যে বাটাটা সেটা। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে নুন, সবই 2 চামচ করেই দেবো, হলুদ গুঁড়োটা 1 চামচ দেবো, অত দরকার নেই। এটা ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটাও 1 চামচে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো ব্যাস,
এটাকে ভালো করে একটু মেখে নেব। পরে একটুখানি দই আর লেবুর রস দেবো, আগে এটা ভালো করে মিশিয়ে নিই। করবো বিকেলে, কিন্তু এটা যত বেশি স্ট্যান্ডিং টাইম দেওয়া যাবে তত বেশি খেতে টেস্ট হবে। আর এই যে ভেতরে ভালো করে এইভাবে ঢুকিয়ে দিলে তবেই গিয়ে এটা টেস্ট হবে খেতে, ওই জন্য ভালো করে ভেতরে ভেতরেও ঢুকিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে আগে মেখে নিই, দইটা লেবুর রসটা একটু পরে দিচ্ছে, আগে এইটাই ভালো করে মিক্স করে নিই। সুন্দর করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে টক দইটা, 100 গ্রাম মতন টক দই দিলাম। আর দেবো এই যে অর্ধেকটা লেবু নিয়েছি, এটা রস করে দিয়ে দেবো। বীজ হেবি জ্বালায়, এবার এই রসটা তেরিকা, ওই জন্য আলাদা জায়গায় করে নেওয়া ভালো লেবুর রস, তাহলে বীজটা পড়ে না। দেখুন এই যে লেবুর রসটা দিয়ে দিলাম অর্ধেকটা আর দইটা, এবার আবার এটাকে ভালো করে এর সঙ্গে মেখে রেখে দেবো। একদম ভেতর পর্যন্ত এই যে ভালো করে মশলা পুরো ঢুকিয়ে দিয়েছি, তা না হলে তো খেতে ভেতরগুলো মশলা না থাকলে কিরকম লাগবে। তার এর মধ্যে এবার একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো, দাও আর একটু, ব্যাস হয়ে গেল। হ্যাঁ এইটুকু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এর সঙ্গে মিশিয়ে দেবো, নাহলে বেশি ঝাল হয়ে যাবে, এতে শুধু ফ্লেভারটা থাকবে। তো এবার এটা আমি ফ্রিজে ঢেকে রেখে দেবো, সেই মানে 8টা এরকম সময় করবো, 8টা 9টা, তাহলে রাতের খাবারও হয়ে যাবে, টিফিনও। 8টার সময় করলেই ভালো হয়, কেন করতেও তো আমার সময় লাগে আবার। তো যখন করব এটা শুধু বাটার ব্রাশ করে করে করব। তো দেখি মাইক্রোওভেনেও করতে পারি, আবার গ্যাসে এমনিও করতে পারি, একই ব্যাপার হবে, কিছুই আলাদা হবে না। মেইন হচ্ছে মাংসটা পোড়া নিয়ে কথা। তো এটা দিয়া খেতে চেয়েছে, আর এই সময় তো জানেন যে খেতে চাইলে সেটা করে দেওয়াটা খুবই দরকার। এটা দুপুরবেলা দেখেছিলেন, এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু এবার এটার মধ্যে আর একবার ডবল ম্যারিনেশন করতে হবে। তো সেটা আগে করলে চলবে না, এখনই করতে হবে, যেহেতু 1 ঘন্টা পরেই ভাজবো, তার জন্য ভাজবো মানে তৈরি করব তার জন্য। তো এবার দেখুন কড়াইটা গরম করে নিয়েছি, একদম রেস্টুরেন্টের মতন যাতে খেতে লাগে সেটা করবো। এই যে দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতন ঘি দিলাম, এটা একদম গ্যাসটা কমিয়ে রাখতে হবে। আর এর মধ্যে এবার দেবো হচ্ছে এই যে বেসন, একদম কমিয়ে রেখে একটুখানি বেসন ভেজে নিতে হবে, সেই আর হালকা করে যাতে পুড়ে না যায় বেসনটা, ডালা পাকিয়েও না যায়, এরকম করে এটাকে একটু হালকা ভেজে ভেজে নিতে হবে। আর 1 চামচ দিই, কারণ আমার চিকেনটা অনেকটাই আছে। তো দেখুন এরকম হালকা করে করে এটাকে আর দিয়ে দেবো। এটার মধ্যে যেটা সেটা হচ্ছে এই যে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে, তবেই জোর ভেতর টেস্টটা ঢুকবে। তো এটা আগে দিলে গন্ধটা চলে যেত, তার জন্য। আর যেটা দেবো সেটা হচ্ছে কসুরি মেথি পাতা, এই যে এতটা মতন হাতে ডলে কসুরি মেথি পাতাও দিয়ে দিলাম। এটাও একটু একে রোস্ট করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর সামান্য একটুখানি দিয়ে দেবো হচ্ছে একদম খুব সামান্য ফুটকলা, তাহলে এটার কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার এটাকে আমি এই চিকেনের মধ্যে, এই চিকেনটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলে তাহলে খুব সুন্দর গন্ধটা পুরো চিকেনটায় ঢুকে যাবে, 1 ঘন্টা পরে যখন করব রেডি করব তখন খুব সুন্দর খেতে হবে। তো এটাকে এবার বাকিটা এইভাবে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন এবার কালারটা, আর এটা একদম রেস্টুরেন্ট স্টাইল। আপনাদের সঙ্গে একটা সিক্রেট রেসিপি শেয়ার করলাম,
তার কারণ হচ্ছে এরকম করলেই তবে এগিয়ে হবে। আর এর যে বেসটা, ওই হালকা যে বেসনটা ঘিয়ে ভেজেছি ওর জন্যই এটার সঙ্গে এটা ধরে থাকবে, মশলাটা পুরো এর সঙ্গে থেকে যাবে। তো যাই হোক, এবার আবার 1 ঘন্টা এটা ঢেকে আমি রেখে দেবো। আর একবার ম্যারিনেশনের দরকার আছে। দেখুন এটা দেখতে কেমন হয়েছে, 1 ঘন্টা আগে করেছিলাম, ওপরে পুরো বসে গেছে। এবার যেটা দেব এর মধ্যে একটুখানি তন্দুর মশলাটা দেব, চিকেন তন্দুর মশলা যেটা হয় সেটা একটু দিয়ে দেবো এর ভেতরে। এই 1 চামচই দেবো, বেশি দেবো না। আর দেবো একটুখানি এই যে চাট মশলা, এটা দিয়ে এবার তারপরে ফ্রাই করতে বসিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, এবার আবার আর একবার একটুখানি এটাকে মশলাটাকে মাখিয়ে নিই, করে এই 5 মিনিট রাখবো, রেখে তারপরে ফ্রাই করতে দেবো। তো দেখুন 3 বার করে এটার ম্যারিনেশন হলো, তবে গিয়ে প্রপার খেতে হবে, কেননা ফটাফট বানিয়ে ফেললেই যেটা টেস্ট হবে তা কিন্তু নয়। তো এই দেখুন এটাকে, দেখুন মেয়োনিজ ঘরেই আছে, এটা বানানোর কিছু নেই, এটা খাওয়ার সময় নিয়ে নিলেই হবে। আর একটা চাটনি, একটা না দুটো চাটনি বানাবো, একটা রেডিমেড চাটনি বানিয়ে নিচ্ছি। দেখুন এতটা দিয়ে দিলাম টমেটো কেচাপ, একটু কাসুন্দি থাকলে ভালো হতো কিন্তু কাসুন্দি নেই, দিয়ে দেবো এই যে একটুখানি চিলি সস এর মধ্যে। আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি লেবুর রস। এই 4 ভাগের 1 ভাগ লেবু দিয়ে এবার একটু এটা দিয়ে দেবো একটুখানি ডিপ নুন। শুধু টমেটো সসটা প্রচুর মিষ্টি হয়। একটা চাটনি রেডি করে নিলাম, এটা রেখে দেব। এবার দেখুন আর একটা বানাবো, সেটার মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে, দেখুন এটা হচ্ছে ধনে পাতা এই যে, আর এটা হচ্ছে পুদিনা পাতা। ধনে পাতা যা নিয়েছি পুদিনা পাতা তার থেকে কম পরিমাণে, হাফ এই যে, এগুলো হচ্ছে সব পুদিনা পাতা, এটা ধনে পাতা, এটা এই দুটো একসঙ্গে দিয়ে দেবো মিক্সির বাটিতে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, যেটা দেব সেটা হচ্ছে একটুখানি এতটুকু আদা বাটা, একটুখানি রসুন বাটা, আর কাঁচা লঙ্কা এর মধ্যেও দেওয়া আছে বলে আমি আর গোটা দিলাম না, বাটা সকালেই বেটেছিলাম। তো এগুলো সরিয়ে দিই, আর দেব হচ্ছে টক দই, দু চামচ মতন দিলাম হচ্ছে টক দই, এতটুকু চিনি টেস্টের জন্য, এটা একটু টকটকই থাকবে। দিয়ে দেবো হচ্ছে বিট নুন, এটাই যে কিছুটা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই লেবুর রসটা অর্ধেকটা, আর এই লেবুর বীজ নিয়ে আমি খুব অস্থির হয়ে গেলাম। এটাও সেই বাকি 4 ভাগের 1 ভাগই দিলাম, এই যে এটা পুরো রেডি, এই যে নামিয়ে নিলাম। এবার বাটিটায় এটা একবারে ঢেলে নেবো পুরোটা। তো দেখিয়ে দিলাম 2টো চাটনি বানানো, তো দেখুন আমার 2টো এই যে রেডি, দেখে বলবেন কেমন হয়েছে চাটনি 2টো। তো
কড়াইটাতেই করব, তারপরে লাস্টে যখন একটু ঝোল সাথে হবে তখন এটাতে করব। এটা সাইড করে রেখে দিই, দিয়ে দেবো হচ্ছে একটুখানি সাদা তেল। সাদা তেল আর বাটার মিশিয়ে করব, তার কারণ বাটারটা দিলে বাটারটা পুরো পুড়ে উড়ে উবে যাবে, তো ওই জন্য যে বাটারটা নিয়েছি বাটারটা দেবো, আগে সাদা তেলটা দিয়ে নিই। মিডিয়ামে করলে ভিতর থেকে সেদ্ধও হবে, এই যে মিডিয়াম মাছ করে দিচ্ছি। এগুলো সব মানে অ্যাকচুয়ালি মাটি দিতে করাই দরকার, বাড়িতেও হয় আর ইলেকট্রিক ইয়েতেও গ্রিল ইয়েতেও হয়ে যায়। এটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে একটা একটা করে পিস দিয়ে দেবো। মশলাগুলো মশলা একটু নষ্ট হবে না, কেন ভাবতে পারেন এত মশলা কি হবে, এই মশলাগুলো সব এর উপরেই দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে এর ভেতর ঢুকে যাবে, বসে যাবে। চলুন, একটা জিনিস পাচ্ছিলাম না পেয়ে গেছি, এই যে কাসুন্দটা। কাসুন্দটা দিলে টেস্টটা খুব ভালো হয়, কাসুন্দটা ফ্রিজের ভেতর ভরা ছিল ওই জন্যই পাচ্ছিলাম না, তো ওই অল্প একটুখানি কাসুন্দ দিয়ে দিলাম, এবার এর সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে এটার টেস্টটা খুব ভালো হবে। তো ভালো মতো আপনাদের সঙ্গে শেয়ার করি, যখন বাড়িতে বানাবেন তাহলে এইভাবে বানাতে পারবেন। চিলি সস, টমেটো সস, বিট নুন আর কাসুন্দ আর লেবুর রস, এটা দিয়ে এই চাটনিটা বানিয়ে নিলাম। চলুন একটা সাইড দুধে দিয়ে দেবেন, সবগুলোর উপরে কেটে কেটে একটু করে বাটার দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ভালো জুসি হবে, আর একটু অয়েলি জুসি না হলে ওটা তো অতটা ভালো লাগবে না, ওই জন্য বাটারটা যাতে মেল্ট হয়ে পুরো গড়িয়ে চারিদিকে পড়ে ওর জন্য এরকম দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করছেন, যখন আমি এখানে একটা কাঠ কয়লা দিয়ে গরম করতে দিচ্ছি, কেন বৃষ্টি হয়েছিল আমার উপরে রাখা ছিল, একদিন সাথে আমরা বারবিকিউ করেছিলাম তো ভেজা আছে, তো ওই জন্য কলাটাকে একটু কাঁচা কলাটাকে একটু গরম করতে দিয়েছি। শুধু এবার এটা মেল হয়তো গেছে, এবার এটাকে একটু করে প্রত্যেক আবার এই সাইডটা যেটা উল্টে দিলাম এর উপরে একটু করে কাঁচা আবার দিয়ে দেবো, তাহলে এই দিকটা তো ভালো করে বাটাতে লেগে যাবে, তাহলে একদিকটা শুকনো শুকনো লাগবে খেতে আর একদিকটা জুসি হবে। এবার এগুলো আমি বাটিটার ভেতরে ব্যবহার করবো, পুরো
মশলাটা শেষ, বাকি একদম কুড়িটাকে মশলাটা সব দিয়ে দিচ্ছি একদম। দোকানের তো কিছু অংশ খারাপ হয়েছে কিনা এরকম ভাবে করে সেও বলতে পারে আর দেখেও বলতে পারে, কালার খুব সুন্দর হয়েছে একদম। চলুন এই দেখুন আগেগুলো দেখাই, এই যে এখনও তো একটু রেডি হয়নি, এর মধ্যে এখনও স্মোকি ফ্লেভার জন্য কাজ কয়লাটা দেবো, তারপরে আবার একটু গ্যাসে একটু ঝলসে নেবো, তার আগেই দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলো আস্তে আস্তে করে তুলে নেবো, এগুলো বন্ধুরা সব তুলে নিচ্ছে। আর এর যে কোলটা আছে ওটাকে আমি এই যে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, এটা একটু ভালো করে গরম না করলে হবে না, একটু গরম করে নিই এই বাটিটার মধ্যে দেবো আর ওপর থেকে একটুখানি বাটার দিয়ে ঢেকে দেবো, তারপরে এটাকে আবার সেঁকে নেবো। এবার এটাকে তুলে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে খানিকটা বাটার, বাটারটা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা এর মধ্যে ঢেকে যাবে। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছে পুরো ধোয়া একদম পুরো ভরে গেছে, দেখুন বাইরে দিয়েও এদের ধোয়া পুরোটা, এবার স্মোকি ফ্লেভারটা হয়ে যাবে। এখানে আমি এই যে কেটে নিয়েছি আবার স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ, তো এটাকে আবার তুলে নেবো, এর যা ফ্লেভার ঢোকার এর মধ্যে ঢুকে গেছে, বাটিটাকেও সরিয়ে দেবো। এবার যেটা করবো দেখুন ধোয়া বেরোচ্ছে পুরো স্মোকি ফ্লেভার, আপনাদের তো সেটাই দিতে পারছি না, এবার আমি এটাকে একে একে শেখে নেবো। চলুন দেখাই, দেখুন দেখতে কেমন লাগছে, এই যে দেখুন এই যে শেখে তুলে নিয়েছে, এই যে দুটো লেগ পিস, এটা আর একটা লেগ পিস, এইভাবেই সব শেখে নিচ্ছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে গার্নিশ করে নিয়েছি, গার্নিশিংটা কেমন হয়েছে দেখুন, এটা মেয়োনিজ, এটা সসের যে চাটনিটা, আর এটা পুদিনা ধনে পাতার চাটনি, এপাশে পেঁয়াজ শসা স্যালাড, এই যে আর এপাশে বাকিটা এই যে মেয়োনিজ, ওদের জন্য উপরে নিয়ে যাব। দিয়া খেতে চেয়েছে, প্রপার সুন্দর করে না সাজিয়ে নিলে অতটা ভালো লাগবে না, মনে হবে না দোকানের মতন। তো যাই হোক দেখুন কীভাবে করে নিচ্ছি, দেখতে কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে, সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। আজকের জন্য সবাইকে শুভরাত্রি। ওরে বাবারে, উঠে যাস না আনন্দের ঠেলায়। এই যে দেখুন আমি ওপরে নিয়ে চলে এসেছি, বল বালক সেবা কেমন, কেমন জুসি, টেস্ট ভালো হেভি,
এই যে সব দেখুন নিয়ে এসেছি, তার সঙ্গে এই যে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি, অ্যারেঞ্জমেন্ট সবই আছে। আর এই যে আমার ঘরের মা লক্ষ্মী খেতে চেয়েছে, এই সময় বলেছি তো, এই সময় না বানিয়ে খাওয়ালে আমারই পাপ হবে। আমার শরীর যেমনই থাকুক, এই সময় কেউ কিছু খেতে চাইলে রান্না, যে কোনো রান্না, এটা তুই ঠিকই বলেছিস, ও তো পাপাই বলে, যদি শরীর খারাপ করে একে রান্না করতে দিয়ে দিলে শরীর ঠিক হয়ে যাবে, কেন রান্নায় প্রচুর এনার্জি। না রান্না করতে আমি ভালোবাসি, ওই জন্য ভালো লেগেছে। চিলি ফ্লেক্স দেয়নি, এটার মধ্যে আছে চিলি সস, টমেটো সস, একটু কাসুন্দি, লেবুর রস। কেমন খেতে চেয়েছিলি, মনটা ঠিক হয়েছে এবার, ভালো লাগছে? আর একটু আগে তো আমি বানিয়েছি, তোরা খাস নে। তো বন্ধুরা এই দেখুন, এরা খুব তৃপ্তি করে খাচ্ছে দুজনে, আমি সব একদম সাজিয়ে টাজিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, দেখি এবার আমিও টেস্ট করে কেমন হয়েছে। এরা তো দারুণ খাচ্ছে, একদম পুরো হাড় অবধি সেদ্ধ হয়ে গেছে, না লেগে নেই তো শক্তভাবে। তো বন্ধুরা দেখলেন খুব সুন্দর করে, মানে ভেতরে একদম সব মাল মশলা ঢুকে গেছে, চারবার করে ম্যারিনেশন সব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইভাবে একদিন বাড়িতে খেয়ে দেখবেন, দোকানে এক পিস ওরকম খেয়ে তো পোষায় না বাড়িতে, ওই জন্য দেখুন এই সসটাও খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ তো দেখুন, তো এই জন্য বাড়িতে বানিয়ে দিলাম, আপনারও বাড়িতে বানিয়ে খাবেন, আর দেখে বুঝতে পারছেন কমেন্টে জানাবেন কেমন লাগলো।